একটি ভিডিও দেখেছি আমি, যেটা আমাকে ভাবিয়ে তুলেছে ভিডিওটা দেখার পর। ছোট্ট একটা পথশিশু, তার কাছে গিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তোমার বাবাকে, ছোট্টই পথশিশু জবাব দিয়েছে গালি দিয়ে যে আমার বাপ আমাকে ফেলে চলে গেছে। প্রশ্ন করেছে যে তোমার মাকে, উত্তর দিয়েছে গালি দিয়ে যে আমার মাও আমাকে ফেলে চলে গেছে। আসলে আমাদের দেশের এমন অনেক পথশিশু আছে যারা প্রতিনিয়ত ড্যান্ডি খায়, ছোট্ট বাচ্চা তিল তিলে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। ড্যান্ডির মতো মারাত্মক একটি নেশা তারা প্রতিনিয়ত গ্রহণ করছে, কারণ তাদের জীবনের কোনো মূল্য তার কাছে নেই। সে অনুধাবন করতেছে, এই জীবনের কোনো মূল্য আমার কাছে থাকতে পারে না, আমার বাপ রেখে চলে গেছে, আমার মা আমাকে রেখে চলে গেছে। এমন একটা বাচ্চাকে এনে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, হিফজখানায়। সাত পাড়ার মতো যখন এই বাচ্চাটা পড়েছে, হিফজ করেছে, এবার এসে তার কাছে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে তোমার বাপ, তাকে যেইভাবে তুমি গালি দিয়েছিলা, এখন একটা গালি দাও তো দেখি। ছেলেটা বলতেছে, না আমি গালি দিতে পারবো না, আল্লাহ রাগ করবে। বলছে, তুমি তোমার মাকে একটু গালি দাও তো দেখি। বলতেছে, না আমি গালি দিতে পারবো না, আমার গালি দিলে, এই গালি দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাগ করবে, গালি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে। তো এই যে একটা অবস্থা, তো ছোট্টই বাচ্চাকে যখন এবার বলা হয়েছে যে তুমি তোমার মা বাবাকে একটু গালি দাও, সেই ছোট্ট বাচ্চা বলতেছে, আমার আব্বা আম্মাকে কী করে গালি দিব, আল্লাহ রাগ হবে। এ ধরনের পথ শিশুদেরকে নিয়ে আসলে কাজ করা উচিত। আমাদের দেশে আমরা অনেককে নিয়ে অনেক কথা বলতে দেখি, কাজের লোক বড় কম। এই পথ শিশু যারা প্রতিনিয়ত নেশা করছে, সমাজের ভয়ঙ্কর একটা রূপে পরিণত হচ্ছে, যারা একটা মানুষকে ছিনতাই করার লক্ষ্যে মেরে ফেলতে একটা মুহূর্ত সময় নেয় না, কারণ তার নিজের জীবনের কোনো মূল্য তার কাছে নেই, এই মানুষগুলোকে নিয়ে কাজ করা উচিত। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এদেরকে নিয়ে কাজ করতে পারে, এদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে, বিশেষ করে মাদ্রাসার শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, হতে পারে এদের জীবনটা যেভাবে পরিবর্তন হবে, দেশ ও জাতি তাদের কাছ থেকে অনেক বড় কিছু পাবে। একটা মানুষ জীবন পরিবর্তনের জন্য একটা আশ্রয় কেন্দ্র চায়, যাদের মা বাবা কেউ নাই, তারা কতটা অসহায়, তারা কতটা অভাবী, এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান। আমি আলেম ওলামাদের কাছে আহ্বান রাখি, প্রত্যেকটা মাদ্রাসায় এমন কিছু ছাত্র আপনারা তৈরি করুন, প্রতিষ্ঠানগুলোতে এমন কিছু ছাত্র তৈরি করুন যারা নিজেরা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে পথ শিশু হয়ে। তাদের মা তাদেরকে রেখে চলে গেছে, বাপ রেখে চলে গেছে, এদেরকে আপনি উঠিয়ে নিয়ে এদেরকে শিক্ষিত বানান, আলেম বানান। এই জাতির পরিবর্তনে রাহবারের জায়গায় তারা হয়তো দায়িত্ব পালন করবে। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আদর করতেন, নবীজির কিন্তু তিনি পালক পুত্র ছিলেন। মেলায় হারিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন, এত আদর করে লালন পালন করলেন, মা বাবা যখন নিতে আসছে, রসুল বলছে এটা যায়েদের উপরে ছেড়ে দিলাম, সে যদি যেতে চায় যাবে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা বাবার কাছে যেতে চায় নাই, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে চেয়েছেন। এরকম আমাদের সমাজে যারা বঞ্চিত মানুষ আছে, এদের পাশে যদি আমরা দাঁড়াই, এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।